মহারাষ্ট্রের পুনেতে একটি হোটেলে দামি রোলেক্স ঘড়ি ও নগদ 26,50,000 টাকা চুরি করে শিলিগুড়িতে গা ঢাকা দিয়েছিল দুই চোর। পুনে পুলিশের খবরের ভিত্তিতে শিলিগুড়ি থেকে দুই চোরকে গ্রেফতার করলো প্রধান নগর থানার পুলিশ। ধৃত দুজনের নাম মোহাম্মদ আসফাক এবং ইকবাল আলম। জানা গিয়েছে গত 19 অক্টোবর মহারাষ্ট্রের পুনেতে একটি হোটেল থেকে লক্ষাধিক টাকার রোলেক্স ঘড়ি এবং নগদ 26,50,000 টাকা চুরি হয়। পুনে সিটি থানায় এর অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে সেই হোটেলে থাকা সিসিটিভি ফুটেজের ভিত্তিতে দুই চোরকে চিহ্নিত করে পুলিশ। ধৃত দুই চোর হোটেলেরই কর্মচারী। এরপর শুরু হয় তাদের খোঁজ। পুলিশ জানতে পারে দুজন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের বাসিন্দা। চুরির প্রায় 19 দিন পর পুনে সিটি পুলিশ দুজনের মোবাইল টাওয়ারের লোকেশন পায়। এরপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করে। সেই খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানা ঘটনা তদন্তে নেমে থানা অন্তর্গত এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে 25 লক্ষেরও বেশি টাকা উদ্ধার হয়েছে। আজ দুই অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করে 5 দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে পুনে রওনা দিয়েছে পুলিশ। पचास हजार लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।